মনের খোরাক পরিবার আপনাদেরকে স্বাগতম। মনের খোরাক শিল্প, সাহিত্য এবং আড্ডা ফেসবুক গ্রুপের নিয়মিত আয়োজন, সাপ্তাহিক সেরা কবি সম্মাননা। এই আয়োজনে কবিদের সম্মানার্থে থাকছে ই সার্টিফিকেট প্রদান, সেরা কবির কবিতা আবৃত্তির ভিডিও, মনের খোরাক ইউটিউব চ্যানেলের প্রকাশ। কণ্ঠে থাকব আমি, প্রসেনজিৎ সমাদ্দার। এছাড়াও সেরা কবিদের জন্য থাকছে মনের খোরাক পেজে লাইভে সকণ্ঠে স্বরচিত কবিতা আবৃত্তির সুযোগ। লাইভে অংশগ্রহণের জন্য মনের খোরাক গ্রুপে যোগাযোগ করবেন। একজন কবির পরবর্তী সপ্তাহেও সেরা হওয়ার সুযোগ থাকবে। সৃষ্টিকে মূল্যায়ন করা হবে, কোনো ব্যক্তিকে নয়। শুধুমাত্র বাংলা কবিতাকেই মূল্যায়ন করা হবে। শুরু করছি সাপ্তাহিক সেরা কবি সম্মাননা পর্ব 35। সাথে আছি আমি, প্রসেনজিৎ সমাদ্দার। প্রথমেই ঘোষণা করছি এ সপ্তাহের সেরা কবি এবং কবিতার নাম। শুরুতে আছেন কবি জহুরুল ইসলাম। তার কবিতার শিরোনাম ফুলবানু। এরপর আছেন কবি গাজী জাহাঙ্গীর আলম। তার কবিতার শিরোনাম মাতৃভাষা ও মাতৃভূমি। এরপর আছেন কবি মোহাম্মদ জাহিদ হোসেন। তার কবিতার শিরোনাম ক্ষুধা। এরপর আছেন কবি সুধীর বরণ মাঝি। তার কবিতার শিরোনাম মানিনা। এবং আছেন কবি আবুল হোসেন সিরাজি। তার কবিতার শিরোনাম পল্লীর সেই ছেলেটি। শুরুতে আবৃত্তি করব কবি জহুরুল ইসলাম রচিত কবিতা ফুলবানু। একুশ, তুমি আজন্মকাল হও কিশোরী ফুলবানু, ডাঙর চিংড়ির কোমল হাতের মেহেদির রঙে, হলুদ পুষ্পার্ঘ একাত্ম বোধে রাঙা ও প্রেমের বেদি, বেসুমার ক্যামেরার ঝলকানি লাগিয়ে লাগিয়ে ব্লাউজহীন সৌন্দর্যের যৌনকেলি দেখুক পৃথিবী। আজ শুধু ফুলে ফুলে ফুলবানু হওয়ার দিন তোমার, আগুন জ্বালানো বীর্যক্ষয়ী প্রেমিকার চোখে চোখ রেখে তাকিয়ে থাকা পুরুষাঙ্গের মতো আত্মমৈথুনরত প্রেমে তোমার ওই রূপ গণধর্ষণ করি সাহিত্য চেতনা আমিও। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি জাহাঙ্গীর আলম রচিত কবিতা মাতৃভাষা ও মাতৃভূমি। বায়ান্নর সেই গণজোয়ার রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দু ভাষার বিরোধিতাই রাজপথ কাঁপানো তাই, বিদ্যাপীঠে স্লোগানে মুখরিত লক্ষ কোটি জনতা, ঐক্যবদ্ধ চলে দুর্বার আন্দোলন নেই যে সমতা, দুর্দান্ত গণমিছিল মিটিং মুখরিত ক্যাম্পাস ও দেশ, বাংলায় দেশের রাষ্ট্রভাষা মানতে হলো শেষমেশ, পারেনি হায়না দুর্বৃত্তরা উর্দু ভাষার দাপট দেখাতে, ভাষা সৈনিক এগিয়ে এলো সেই বাংলা ভাষার দাবিতে,
মাতৃভাষা মাতৃভূমি রক্ষায় প্রত্যক্ষভাবে যুক্ত সবাই, পেয়েছি তাই আন্তর্জাতিক স্বীকৃতিতে বিশ্বের সর্বত্রই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, না না না, কখনো কি রক্তাক্ত অধ্যায় ভুলিতে পারি? রফিক, জব্বার, বরকত, সালাম, তোমাদের বিনম্র শ্রদ্ধায় ভাষার জন্যে উৎসর্গ নিশ্চিত ভাবেই দেখেছি শুদ্ধতা। ভুলে গেলে চলবে না প্রজন্মের পর প্রজন্মের কাছে বাংলা ভাষার স্বীকৃতিতে কার কি অবদান আছে। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি মোহাম্মদ জাহিদ হোসেন রচিত কবিতা ক্ষুধা। কেউ আমাকে জাত চেনাতে পারলো না, পারলো না বুঝাতে ধনী আর গরিবের তফাত। আমি শুধু দুচোখে পৃথিবীর মানুষ দেখলাম, দেখলাম রাতের মতন কালো মানুষ অথবা তুষারের মতন সাদা মানুষ, নামাজে সেজদারত মানুষ, আবার কপালে তিলক আর তুলসীর মালাধারী মানুষ, গলাতে ক্রুশ পরিহিত মানুষ, নগ্নমস্তক গেরুয়া পড়া মানুষ। সব শেষে দেখলাম ক্ষুধা, বিভৎস বিবর্ণ ক্ষুধা, সেই ক্ষুধা যার কোনো জাত ভেদ নেই, বর্ণ নিয়ে বৈষম্য নেই, ধর্ম নিয়ে মাথা ব্যথা নেই, সীমান্ত নিয়ে বিভেদ নেই, ধনী গরিব নিয়ে পার্থক্য নেই, সেই ক্ষুধা যার কাছে তফাত নেই ধনী আর গরিবের। ক্ষুধা বুঝতে চায় না কার দেশ কোনটা। আমি কোনো দেশ চিনতে পারিনি, শুধু চিনতে পেরেছি ক্ষুধা, পৃথিবীব্যাপী বিস্তৃত ভেদাভিধীন ভয়ঙ্করী ক্ষুধা। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি সুধীর বরণ মাঝি রচিত কবিতা মানি না। আমি মানি না ঘুণো ধরা সমাজের ঘুণে ধরা বিধান, মানুষে মানুষে বৈষম্য তৈরি করে, খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান থেকে করে বঞ্চিত, মানুষকে করে দাস। আমি মানি না কোনো বেড়াজাল, মানি না কোনো জঞ্জাল, শোষণ পীড়ন নির্যাতন। আমার যত অস্বস্তি শিকল পরানোর ওই বিধানে, যে শাস্ত্র মন্ত্র পড়িয়া আমরা অন্ধকারে রই, হিতাহিত জ্ঞান ভুলে অমানুষ হই। আমি মানি না তোমাদের সেই বিধান, যেই বিধান মানুষে মানুষে বিভেদ তৈরি করে, ধ্বংস করে সম্প্রীতি, ধ্বংস করে মনুষ্যত্ব, দাঙ্গা বাধায় জনে জনে, জন্ম দেয় হিংসা, কেড়ে নেয় স্বাধীনতা, কেড়ে নেয় মুক্ত চিন্তা, বন্দি রাখে মিথ্যের খোলসে, সত্যকে তেড়ে আসে হত্যা করবে বলে অন্ধ অনুকরণে গুজবের মিছিলে। নিকুচি করি জাতপাতের কাছে যত শাস্ত্র বিধান, আমার বিশ্বাস কবির অমৃত বাণী, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি আবুল হোসেন সিরাজি রচিত কবিতা পল্লীর সেই
ছেলেটি। পল্লীর সেই ছেলেটি খুব মেধাবী ছাত্র, এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ড থেকে প্রথম স্থান অধিকার করে। পল্লীর সেই ছেলেটি চলে এসেছে শহরে, ঢাকা কলেজে ভর্তি হয়, এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে প্রথম স্থান অধিকার করে। পল্লীর সেই ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, শেষ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। পল্লীর সেই ছেলেটি আজ পল্লীকে আলোকিত করিয়েছে, তার কারণে পল্লীতে ঘরে ঘরে সুশিক্ষিত সন্তান জন্মগ্রহণ করে। ওই সকল সন্তানেরা কেউ ডাক্তার, জজ, উকিল, আলেম, সরকারি চাকরিজীবী ইত্যাদি। পল্লীর সেই ছেলেটির অবদানের কারণে অন্ধকার পল্লী আলোর মুখ দেখিতে পায়। পল্লীর সেই ছেলেটি বাড়িতে গেলে সবাই তাকে সম্মান শ্রদ্ধা করে, ফুলের মালা দিয়ে বরণ করে। পল্লীর সেই ছেলেটি সর্বদা মানবতার জয় করে। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের এই আয়োজনের সাথে ছিলেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সকলকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের খোরাক পরিবারের সাথে থাকবেন।